আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় সর্বোচ্চ 230 জনের মৃত্যুর রেকর্ড শনাক্ত সর্বোচ্চ আরো ভয়াবহতার সংখ্যা বিশেষজ্ঞদের সরকারের অব্যবস্থাপনায় করোনার এই ভয়াবহতা অভিযোগ মির্জা ফখরুলের সংক্রমণ বাড়ছে অসাবধানতায় বললেন ওবায়দুল কাদের রূপগঞ্জে আগুনে পোড়া 45 লাশ শনাক্তে 63 জনের নমুনা সংগ্রহ দ্রুত ডিএনএ টেস্ট শেষ করে বুঝিয়ে দেওয়ার দাবি ঢাকায় ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব প্রশ্ন কেন হাউস অ্যারেস্ট বলা হলো খালেদা জিয়াকে হারারে টেস্টে জিম্বাবুয়েকে 220 রানে হারিয়েছে বাংলাদেশ চার বছর পর বিদেশের মাটিতে টাইগারদের জয় দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় মারা গেছেন 230 জন নতুন করে শনাক্ত হয়েছেন 11,874 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মৃত্যু ও শনাক্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে না পারলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে করোনা সংক্রমণের ভয়াবহতা দিন দিন বাড়ছে দেশে হচ্ছে একের পর এক মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 230 জন এটি এ পর্যন্ত একদিনে বাংলাদেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু আর এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 16,419 জন শনাক্তে নতুন রেকর্ড হয়েছে একই দিনে 40,015টি নমুনা পরীক্ষায় 11,874 জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছে 10,21,189 জন নতুন করে সুস্থ হয়েছেন 6,362 জন মোট সুস্থ 8,74,501 জন সুস্থতার হার 85.64 মৃত্যুর হার 1.61 এবং শনাক্তের হার 29.67% 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে 66 জন এছাড়া ঢাকায় 56 জন চট্টগ্রামে 39 রাজশাহীতে 26 এবং রংপুর বিভাগে 22 জন মারা গেছেন আর সবচেয়ে কম মারা গেছেন ময়মনসিংহে 5 জন আর জেলা হিসাবে ঢাকায় সর্বোচ্চ 29 জন মারা গেছেন আপনি কখনোই সংখ্যার দিক থেকে 40,000 পরীক্ষা বা 35, 32, 36 করলে কখনোই আপনি একটা রিয়েল পিকচার পাবেন না একটা দেশে অতএব এই জায়গায় একটা ইমিডিয়েটলি এখানে একটা অটোমেটেড হাই থ্রুপুট আর্টিপিসিআর ইন্ট্রোডিউস করা জরুরি ব্রিফ কেসের মধ্যে এখন ল্যাবরেটরি হয় ল্যাব ইন দ্য ব্রিফ কেস সো আপনি ডিটেকশন না পারলে কিন্তু সংক্রমণ কমানো যাবে না এটাকে থামানোর রাস্তা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে মানে মানুষকে ঘরে রাখার জন্য আসলে খাবার দিতে হবে ঘর থেকে বের হওয়ার সময় যেন উনি মাস্ক পরেন সেজন্য কোটি কোটি মাস্ক তাদেরকে পৌঁছে দিতে হবে ওনারা চিহ্নিত যারা অসুস্থ হয়েছেন আক্রান্ত হয়েছেন তাদের চিহ্নিত করার জন্য লক্ষ্যের উপরে পরীক্ষা করতে হবে এই তিনটি কাজ ছাড়া অন্য কোনো ইন্টারভেনশন দিয়ে আসলে সংক্রমণ বা মৃত্যু থামানো যাবে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় সংক্রমণের এ হার বাড়তে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এভাবে চলতে থাকলে আমরা হয়তো এমনও হতে পারে বর্তমানে যেটি 10,000, 11,000, 12,000, 24 ঘন্টায় শনাক্তকরণ করা হচ্ছে সংখ্যাটা 14,000 থেকে 15,000 পৌঁছে যেতে বেশি সময়ের প্রয়োজন হবে না এদিকে স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 13 জুলাই থেকে দেশের সকল সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেওয়া শুরু হবে নাঈম হাসান বাংলাভিশন ঢাকা এদিকে আসন্ন ঈদুল আজহার সময় কেউ যেন বেসামাল হয়ে না যায় সে ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান পারিবারিক কলহ এই করোনার সময় বৃদ্ধি পেয়েছে এই বিষয়টিও পৃথিবীর সর্বত্র এটা দেখা গেছে বাল্য বিবাহ বেড়েছে সেই বাল্য বিবাহটা আমরা চাই না যারা ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন তারা অতটা সচেতন নয় ইউনিয়ন বা উপজেলা এবং তারা ওখানে আক্রান্ত হলে মনে করেন যে সর্দি কাশি হচ্ছে এটা মনে করে ওই এরিয়াতে আমরা চেষ্টা করেছি নতুন করোনা হাসপাতাল স্থাপন করার জন্য ওষুধ এবং অক্সিজেনের ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে ঈদের সময় জানি আমরা বেসামাল না হয়ে যাই কুরবানি করার জন্যও যে পশু ক্রয়ের সময়ও
যাতে স্বাস্থ্যবিধি মানা হয় এই দিকেও খেয়াল রাখতে আমরা বলেছি। করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটি চাইলে চলমান বিধিনিষেধ আরও বাড়তে পারে বলে জানিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার সচিবালয়ের সাংবাদিকদের একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। ঈদের আগে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে গণপরিবহন চলবে কিনা এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, বিধিনিষেধ চলমান থাকলে গণপরিবহন চলাচলের কোনো সুযোগ নেই। বিধিনিষেধ যদি সীমিত আকারে হয় সীমিত আকারেই চলবে, যদি পুরোপুরি উঠে যায় পুরোপুরিই চলবে। 14 তারিখ পর্যন্ত বিধিনিষেধ আছে, এটা আমাদের মানে যেহেতু টেকনিক্যাল কমিটি আছে, বিশেষজ্ঞ যারা আছেন পরামর্শক, তারা তাদের পরামর্শ অনুযায়ী সরকার যদি মনে করে যে বিধিনিষেধটা আরও বেশি এগিয়ে নেওয়া দরকার, তাহলে সেটাও হতে পারে। সেটা মানে পরিস্থিতির উপরে নির্ভর করছে। এখানে তো আমরা একটা কথা বারবার বলেছি যে আমাদের জীবনে হয়তো ঈদ অনেকবার আসবে যদি আমরা বেঁচে থাকি। হ্যাঁ, আমাদের জীবনের হয়তো বা আমরা আবার স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবো যদি আমরা করোনাকে জয় করতে পারি। এদিকে সাধারণ মানুষের জন্য অর্থ আর খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন কোনো কাজে আসবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, চরম অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি এত মারাত্মক হয়েছে। মানুষকে মানুষের কাছ থেকে দূরে রেখে দূরত্ব সৃষ্টি করে সংক্রমণটাকে প্রতিরোধ করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো সেটার জন্য তো সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। খালি ধমক দিয়ে আর গরিব মানুষকে ধরে ধরে নিয়ে আপনার জেলের মধ্যে পড়ে দিলেই তো হবে না। এমনও কথা বেরিয়েছে যে বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে, সেইখানে তাকে গ্রেফতার করার ফলে সেই বাবা অক্সিজেন সিলিন্ডার অভাবে অক্সিজেন অভাবে মারা গেছে। এই অপরিকল্পিত ব্যাপারের ফলে কিন্তু আজকে ঘটনা হচ্ছে। একটা আকুল আবেদন দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, বলা হয়েছে যে কি পরিমাণ টাকা তারা ব্যয়, প্রায় 9,000 কোটি টাকা তারা খরচ করে ফেলেছেন। অথচ দেখা যাচ্ছে যে আপনার কোথাও কোনো ব্যবস্থা নেই, আমরা হাসপাতালগুলোতে কোনো ICU নেই, হাসপাতালগুলোতে অক্সিজেন নেই, সিলিন্ডার নেই, বেড নেই। এই যে আপনার চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতি, যার ফলে কিন্তু আজকে এই পরিস্থিতিটা এতটা মারাত্মক হয়ে দেখা দিচ্ছে। রূপগঞ্জের ঘটনায় মালিক সহ সংশ্লিষ্টদের গ্রেফতার, অসাধু ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর সতর্কবার্তা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। কঠোর বার্তা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যারা মালিক এভাবে অবহেলা করে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনারা যদি সাবধান না হন তাহলে রূপগঞ্জে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে একই ব্যবস্থা সারা বাংলাদেশে যারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন অনিয়মে অবহেলায়, তাদেরকেও কিন্তু কঠিন বার্তা দিয়ে দেয়া হচ্ছে। দিন যতই গড়াচ্ছে কঠোর বিধিনিষেধের মধ্যেও রাস্তায় লোকজনের চলাচল বেড়েই চলেছে। কারণে অকারণে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন। মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। কারণ ছাড়া বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। করোনায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু, বাড়ছে শনাক্তের হার, সেই সাথে মৃত্যুর ভয়কে ছাপিয়ে জীবনের চেয়ে জীবিকাই বড় হয়ে উঠেছে মানুষের কাছে। এ কারণে অনেকটাই শিথিল হয়ে পড়েছে লকডাউন। লকডাউনের 11তম দিনে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশনা উপেক্ষা করে কেউ বেরোতে না পারে, সেটার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে চেক করতেছি। যারা এই যৌক্তিক কারণ ছাড়া যারা আছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। সেনাবাহিনী ও জেলা প্রশাসন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। রাস্তায় বের হওয়া পথচারী ও গাড়ির যাত্রীকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হলে দেয়া হচ্ছে জেল জরিমানা। বিনা প্রয়োজনে এ পর্যন্ত বের হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ব্যাংকের দোহায় দিয়ে দুই একজন বের হয়েছে, পরে তারা স্বীকার করেছে যে তারা আসলে অন্য কাজে যাচ্ছিল। বের হলে যদি কোনো ভ্যালিড কোনো রিজন যদি দেখাতে না পারে, যদি খোঁজ করে পাওয়া যায় যে
ওটা ভেরিফাইড না, ইফ ফাউন্ড আনভেরিফাইড তাহলে দে উইল বি পেনালাইজড। নিজে বাঁচলে দেশ বাঁচবে। এখন আপনি নিজে যদি সেফ থাকেন এবং সিকিউর থাকার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ সংক্রমণ কমবে, বাট ব্যক্তিগত মানে অবহেলার কারণে যদি এখন বাকিরা সংক্রমিত হয় এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার হবে। রাজধানীর সব দোকানপাট বন্ধ রয়েছে, তবে সীমিত পরিসরে খোলা রয়েছে আর্থিক উৎপাদনকারী প্রতিষ্ঠান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। রূপগঞ্জের সেজন জুস ফ্যাক্টরির ভয়াল আগুনে পোড়া লাশ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ অব্যাহত আছে। সিআইডির ডিএনএ ফরেন্সিক বিভাগে পর্যন্ত 45টি লাশের দাবিদার 63 জনের স্বজনদের নমুনা নিয়েছে। এই ডিএনএ টেস্ট দ্রুত শেষ করে লাশ বুঝিয়ে দেওয়ার দাবি স্বজনদের। চার বছরের শিশু রাফিন সেজান জুস ফ্যাক্টরির ভয়েল আগুনে কেড়ে নিয়েছে তার মা আমেনা বেগমের জীবনও। লাশ নিশ্চিতে ডিএনএ নমুনা দিতে আসা স্বজনরা অবুজ রাফিনকেও নিয়ে আসেন ঢাকা মেডিকেলের মর্গে। শিশুটি এখনও জানে না আর কোনোদিন ফিরে আসবে না তার মা। আমি কইতে দাম স্যার কোনছে, আমি আমার নাতিকে কি বলতে আমি কি বুঝতাম পারি। রবিবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন স্বজন এসেছেন ডিএনএ নমুনা দিতে, যাদের কারো ছেলে বোন সহ অন্যান্য স্বজন পুড়ে অঙ্গার হয়েছে এই আগুনে। আমার বোনটারে ফিরে আর দেন, ওই বাচ্চার মারে ফিরে আর দেন, ওই বাচ্চার মারে ফিরে আর দেন। লাশটা চাইলেও তো আমার মনে একটা দুঃখ, যাহারে আইলাম আমার ছেলেরা কি জায়গায় মরলো এটা যাইয়া দেখি, আর আমার ছেলের লাশটা নিয়ে পাই, যদি পাই তাহলে একটু দাফন করি, একটু দোয়া করুন, তার মানে নির্দিষ্ট থাকবো যে আমার ছেলেটা আমি আনছি। ঢাকা মেডিকেল প্রাঙ্গণ ভারী হয়ে উঠে তাদের কান্নায়। নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা সিআইডির ডিএনএ ফরেন্সিক বিভাগের কর্তব্যরতরা জানিয়েছেন তাদের এ কাজ শেষ পর্যায়ে। তৃতীয় দিনের মতো রক্ত সংরক্ষণ করছি, আজকে যদি শেষ হয়ে যায় তাহলে আজকে হয়তো বা মানে আমাদের রক্ত সংগ্রহ বা দাবিদারের রক্ত সংরক্ষণ শেষ হয়ে যাবে, আর যদি শেষ না হয় আমাদের ফরেন্সিক ডিএনএ ল্যাব মালিবাগে মানে গিয়ে ভিকটিমের ওই দাবিদারের ব্যক্তি যে কোনো সময় ওনার নমুনা রক্ত দিয়ে আসতে পারে আমাদের। নমুনা সংগ্রহের পাশাপাশি তা পরীক্ষা নিরীক্ষার কাজও শুরু করেছে সিআইডি। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী বলে মন্তব্য করায় তাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় এমন মন্তব্য চরম বিভ্রান্তিমূলক, তা ব্রিটিশ দূতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বর্তমান অবস্থানের বিষয়ে কোনো বিভ্রান্তি থাকলে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করার পরামর্শ দেওয়া হয়। প্রতিবেদনে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রসঙ্গে মন্তব্য নিয়ে সরকার উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরা হবে বলে আশ্বস্ত করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার। স্বাধীনতার 50 বছর পরও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে এতটুকু সচেতন নন অর্ধেকের বেশি নারী। বিয়ে, সন্তান ধারণ বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কোনো বিষয়ে নিজেদের মতামতটুকুও দিতে পারেন না অনেকে। এমনই এক অবস্থায় বিশ্বজুড়ে আজ পালন হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্লেষকরা জানিয়েছেন, পরিবার পরিকল্পনায় নারীর পছন্দ ও অধিকার নিশ্চিত করা না গেলে জন্ম নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য কোনোভাবেই সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের 59% মেয়ের বিয়ে হয় বয়স 18 হওয়ার আগেই, আর কিছু বুঝে ওঠার আগেই 15 বছরের কম বয়সী 22% মেয়েকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। মহামারীতে বাল্য বিয়ের এই হার বেড়েছে 13%, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। কেবল বাল্য বিয়ে নয়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও ঝুঁকিপূর্ণ গর্ভপাত বেড়েছে আশঙ্কাজনক হারে। চলতি বছরের 1 জানুয়ারি একদিন এই দেশে জন্ম নিয়েছে 9,236 শিশু, যা দৈনিক গড় জন্মসংখ্যার চেয়ে 1,000 বেশি। এই তথ্য ইউনিসেফের। সার্বিক দিক বিবেচনায় কোনো কিছুই চলছে না পরিকল্পনা মাফিক। আনইনটেন্ডেড প্রেগন্যান্সি অ্যান্ড আনসেফ অ্যাবর্শন,
এইগুলিকে আপনি যদি প্রতিরোধ করতে চান তাহলে আপনাকে প্রথম থেকেই কাজ করতে হবে, আপনাকে বাল্য বিবাহ ওটাকে প্রতিরোধ করতে হবে, আর্লি প্রেগনেন্সিটাকে কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে ইনফরমেশন দিতে হবে এবং সার্ভিসটাকে তার কাছে নিয়ে যেতে হবে। পরিবার পরিকল্পনার কার্যক্রমে যে অধিকারের কথা বলা হয় এটা অনেক আগে থেকেই কিন্তু বলা হচ্ছে, সেই 1966 সাল থেকে। এই 55 বছরেও কিন্তু দেখেন আজও প্রতিপাদ্য হচ্ছে অধিকার এবং পছন্দের অধিকার, তার মানে পুরো পরিপূর্ণভাবে কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই, এটা করতে হবে। সমন্বিত পরিবার পরিকল্পনা জোরদারে কিশোর কিশোরীদের অধিকার ও পছন্দ সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি ভুল ধারণা দূর করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ফ্যামিলি প্ল্যানিংটা যেন শুধুই মেয়েদের জন্য, এটা একেবারেই ভুল। দম্পতির মধ্যে পুরুষ এবং মহিলা দুইজনেরই কিন্তু সমান অধিকার আছে, তারা কোন পদ্ধতিটাকে বেছে নেবেন, কবে সন্তান গ্রহণ করবেন, স্পেসিং কি হবে, সংখ্যা কত হবে, এইটাকে ধীরে ধীরে পরিপূর্ণভাবে এস্টাবলিশ করতে হবে। প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে যদি তারা সচেতন না হয় তাহলে তারা তার অধিকার এবং পছন্দ কী হয় তারা বেছে নেবে তো পারবে না। তো একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা নিতে কতটুকু সময় দরকার এবং কতটুকু সময়ের মধ্যে শিশু মানে নিলে স্পেসিং করলে তার স্বাস্থ্য ভালো থাকবে, তার ফ্যামিলি ভালো থাকবে, তার প্রথম বাচ্চাটা ভালো থাকবে, এগুলি সব কিন্তু তার পছন্দের ব্যাপার এবং পছন্দ থাকলে হবে না, এটা তার রাইটস। এবং রাইটস হলে যখন সে তার রাইটস সম্বন্ধে সচেতন হবে তখন কিন্তু সে খুঁজবে যে কোথায় সে তার মানে সেবাটা পাবে। পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছাতে মহামারী বিবেচনায় গ্রাহক সেবা ডিজিটাল করার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশি অভিবাসী সহ 12 জন নিহত হয়েছে। এদিকে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে আরও 49 বাংলাদেশিকে। আজ ভোরে তুরস্কের ভ্যান প্রদেশের মুরাদিয়ে শহরের একটি খাদে পড়ে যায় বাসটি, এরপর পরে তাতে আগুন ধরে যায়। এতে 12 জন নিহত আর 26 জন আহত হয়। যাত্রীরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বাস মালিককে আটক করেছে পুলিশ। ইরান সীমান্তের এই শহরটি দিয়ে ইস্তাম্বুল ও আঙ্কারা হয়ে সাধারণত অবৈধ ভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে এশিয়ার অভিবাসীরা। এদিকে লিবিয়া থেকে অবৈধ উপায়ে ইউরোপ থেকে যাওয়া 49 বাংলাদেশিকে গ্রেফতার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার উদ্ধার করা অভিবাসীদের বয়স 16 থেকে 50 বছরের মধ্যে। গত 25 জুলাই লিবিয়া থেকে একটি নৌকায় তারা যাত্রা করে। তিন দিন পরে তিউনিশিয়ার জার্জিস উপকূল থেকে 80 মাইল দূরে নৌকাটি ভেঙে যায়। পরে একটি তেলের ট্যাঙ্কারে আশ্রয় নেয় তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে তিউনিশিয়ার নৌবাহিনী। ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ইউরো আশিক সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার মাদারীপুর, গোপালগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় 17টি পাসপোর্ট, ব্যাংক চেক, মোবাইল ফোন, নগদ 56,000 টাকা। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে মানব পাচারের সিন্ডিকেট সদস্য গ্রেফতারকৃতরা। দুবাইতে অবস্থানরত রুবেল তার প্রধান সমন্বয়ক ইউরো আশিকের মাধ্যমে মানব পাচার করে আসছে বেশ কিছুদিন ধরে। চক্রটি প্রথম ভিজিট ভিসায় দুবাই পাঠায়, এরপর সেখান থেকে ত্রিপোলিতে নিয়ে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে মানব পাচার করে। মানব পাচারকারী আন্তর্জাতিক চক্রের সদস্যদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশি এজেন্টরা মানব পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানায় র‍্যাব। জামিন পেয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সাংবাদিক তানভীর হাসান তানু। দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ডালিম কুমার রায় তার 5 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে 5,000 টাকা মুচলেকায় বিচারক আরিফুর রহমান তার জামিন মঞ্জুর করেন। বরাদ্দের বিপরীতে করোনা রোগীদের কম টাকা খাবার পরিবেশন করা হচ্ছে এমন সংবাদ প্রকাশের জেরে হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। থানাহাজতে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশি হেফাজতে হাতকড়া পরিয়েই ঠাকুরগাঁও সদর হাসপাতালে রাখা হয় তাকে। মামলায় তানু ছাড়া বাকি 2 জন আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজ বাংলা 24.com-এর জেলা প্রতিনিধি রহিম শুভ। তানুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
করোনায় সর্বোচ্চ 230 জনের মৃত্যুর রেকর্ড, শনাক্ত সর্বোচ্চ, আরও ভয়াবহতার সংখ্যা বিশেষজ্ঞদের। সরকারের অব্যবস্থাপনায় করোনার এ ভয়াবহতা, অভিযোগ মির্জা ফখরুলের, সংক্রমণ বাড়ছে অসাবধানতায়, বললেন ওবায়দুল কাদের। রূপগঞ্জে আগুনে পোড়া 45 লাশ শনাক্তে 63 স্বজনের নমুনা সংগ্রহ, দ্রুত ডিএনএ টেস্ট শেষ করে বুঝিয়ে দেওয়ার দাবি। ঢাকায় ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, প্রশ্ন কেন হাউস অ্যারেস্ট বলা হল খালেদা জিয়াকে। আর টেস্টে জিম্বাবুয়েকে 220 রানে হারিয়েছে বাংলাদেশ, 4 বছর পর বিদেশের মাটিতে টাইগারদের জয়। এই ছিল এখনকার মতো পরের সংবাদ। রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।